সামর্থি ভিউয়ার্স স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগত। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে 28 রানের জয় পেয়েছে বাংলাদেশ। মূলত ইমরুল কায়েসের দুর্দান্ত ইনিংসের কারণে এমন জয়ের দেখা পেয়েছে টাইগার বাহিনী। বাংলাদেশের দেয়া 272 রানের লক্ষ্যে খেলতে নামলে জিম্বাবুয়ের শিবিরের প্রথম আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। চিপার জৌয়াকে বোল্ড করেছেন তিনি, তবে 10 ওভার না করে মোট 8 ওভার বল করেছিলেন মুস্তাফিজ। প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। মুস্তাফিজের বল কম করার কারণ জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, কনুইয়ে হালকা ব্যথা আছে মুস্তাফিজের, এই কারণে তাকে দিয়ে সবগুলো ওভার শেষ করতে পারেনি, তবে আমাদের বাকি বলাররা দারুণ বল করেছে, বলতেই হবে এটা। ইমরুলের ব্যাটিং নিয়ে তিনি বলেন, দিন শেষে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ, আমরা শুরুতেই অনেক বেশি উইকেট হারিয়েছি, অনেক বেশি চাপেও ছিলাম শুরুতে, কিন্তু ইমরুল খুব ভালো ব্যাটিং করেছে, আমাদের উপর থেকে অনেকটা চাপ সরিয়ে নিয়েছে। আর এদিকে হাতের ইঞ্জুরি নিয়ে শেখাপে জল্পনা কল্পনার শেষে খেলেছিলেন সাকিব, তবে শেষ করতে পারেননি, কয়েকটি ম্যাচ খেলেই তাকে ফিরতে হয়েছে দেশে, কেননা ইঞ্জুরি চোট বেড়ে গিয়েছিল। তবে বিসিবি সূত্রে জানা গিয়েছে, আগামী নভেম্বরে আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টেন লিগ, আর টি-টেন লিগে খেলার জন্য বিসিবির কাছে অনুমতি চেয়েছিলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তবে এতে অনুমতি দেয়নি বিসিবি। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাননি কেউ, অত্যন্ত গোপনীয়ভাবে অনুমতি চাওয়া ও সেটা সরাসরি বিসিবির নার বিষয়টি জানা গিয়েছে কিন্তু গোপন সূত্রে। দেশের শীর্ষস্থানীয় এক অনলাইন প্রতিবেদনেও এমনটি বিস্তারিত উঠে এসেছে। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের এই ভিডিওর সাথে থাকার জন্য। ভালো লাগলে আপনার মতামত সহ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।